আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব কিভাবে আপনারা একটি সহজ নিয়মে সহজ পদ্ধতিতে একটি কামিজ কাটিং করবেন তা নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যারা পুরাতন জামা থেকে মাপ নিয়ে কাটিংটা করেন তাদের জন্য একদম সহজ হবে। আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা পুরাতন জামা থেকে যখন মাপ নেবেন, এক পার্ট করে মাপ নেবেন। আমি পুরাতন জামা থেকে এখানে মাপ নিয়েছি, এখানে বডি হচ্ছে এক পার্ট নিয়েছি 19 ইঞ্চি, প্যাড হচ্ছে 17, হাতের লম্বা 16, হাতের মোহরি 10 ইঞ্চি, মানে সাড়ে মানে 5 ইঞ্চি। আপনারা এই মাপটা দিয়ে কীভাবে একটি কামিজ কাটিং করবেন তা নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন আমি সর্বপ্রথম একটি বাস করে নিচ্ছি। একটি পার্ট আপনারা সুন্দর করে বাস করে নেবেন। এই যে দেখেন আমি একটি পার্ট সুন্দর করে বাস করে নিচ্ছি। এভাবে আপনারা দুটো পার্ট সুন্দর করে বাস করে নেবেন। কীভাবে বাস করবেন সেটা আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আপনাদের এ টু জেড সব কিছু আমি দেখিয়ে দিব, একদম শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। এই যে দেখেন আমি এখানে আরেকটি পার্ট বাস করে নিলাম। দেখেন প্রথমে একটি পার্ট বাস করেছি, আরেকটি পার্ট আমি এখানে বাস করে নিছি, তারপরে আমি একদম সমান করে নেব। কীভাবে সমানটা করি আপনারা সেটা মনোযোগ সহকারে দেখেন। এই দেখেন আমি একদম সমান করে নিচ্ছি। এভাবে আপনারা সুন্দর করে সমান করে নেবেন। তারপর আপনারা যে কাজটা করবেন সেটা হলো গিয়ে আপনারা এখানে সুন্দর করে দাগ দিয়ে নেবেন। এই দেখেন আমি সুন্দর করে এখানে দাগ দিয়ে নিচ্ছি। সেলাইয়ের জন্য আমি বাড়তি 1.5 ইঞ্চি কাপড় রেখে দিলাম, যেহেতু নিচে বর্ডারটা ভাঙতে হবে। তারপর আপনারা এখান থেকে সুন্দর করে এখানে দেখবেন লম্বা 42 ইঞ্চি আছে, একদম পারফেক্ট। তারপর আপনারা সুন্দর করে এখানে দেখেন, এখানে আপনারা সুন্দর করে এভাবে দাগ দিয়ে নেবেন। এই দেখেন আমি দাগ দিয়ে নিলাম। তারপরে আপনারা যে কাজটি করবেন সেটা হলো গিয়ে প্রথম মাপটা দেবেন আপনারা 6.5 ইঞ্চি মোড়ার জন্য। বডির মাপটা আপনারা যখন এই মাপটা দেবেন, মোড়ার মাপটা, তখন আপনার 6.5 ইঞ্চি দেবেন। তারপর আপনার 20 ইঞ্চি ফাড়াটা দেবেন, আর এখানে মাঝখানে দেবেন 13 ইঞ্চি। তারপর আপনার সুন্দর করে এভাবে দাগ দিয়ে নেবেন। তো একদিনের পরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো গিয়ে যেখানে আপনারা গলার জন্য 2.5 ইঞ্চি নেবেন, এখানে আপনারা গলার ইঞ্চ 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। তারপরে আপনারা যেহেতু 19 ইঞ্চি বডি, আপনারা এখানে 9.5 নেবেন, তো 19 ইঞ্চি হবে। যেহেতু আমি পুরাতন জামা থেকে মাপ নিয়েছি, তারপর এখানে যত 17 ইঞ্চি আপনারা এখানে 8.5 নেবেন, আর এখানে নিয়ে নেবেন আপনার 19 ইঞ্চি, 9 আর 9 19, এখানে নিয়ে নেবেন। সুন্দর করে মাপটি দিয়ে দেবেন। তারপরে আপনারা যে কাজটি করবেন এখানে আপনার কান্ধিটার জন্য 4 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। এই দেখেন আমি 4 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনারা নিচের গিয়ারটা দিয়ে দেবেন 22 ইঞ্চি, 11 11 22 ইঞ্চি দিয়ে দেবেন। এই দেখেন আমি 11 11 22 ইঞ্চি দিয়ে দিলাম। এবার তারপরে আপনার সুন্দর করে এখানে গলার এখানে দাগ দিয়ে নেবেন। এই যে আমি দাগ দিয়ে নিচ্ছি, আপনারা সুন্দর করে দাগ দিয়ে নেবেন। দেখেন এখানে আপনারা 1.5 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি 300-400 পরিমাণ আপনারা বাড়তি এখানে কাপড় নিয়ে নেবেন সেলাইয়ের জন্য। তারপরে আপনারা নিচের যেখানে হালকা একটু রাউন্ড করে আপনারা কি করবেন, নিচের একটু কেটে নেবেন হালকা রাউন্ড করে। আমি হালকা যে হালকা দেখেন রাউন্ড করে আমি কেটে নিয়েছি। তারপরে এখানে আপনারা কী করবেন, সামনা ফাটের গলাটা আগে কেটে নেবেন। দেখেন সামনা ফাটের গলাটা আমি কেটে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমি গলাটা নামাইছি 6.5 ইঞ্চি,
কারণ যেহেতু স্বাস্থ্য গুটি বেশি একটু গলাটা বড় দিতে বলছে, তাই আমি দিলাম। আপনারা 6 দিতে পারেন, তারপরে এখানে পিছনে গলাটা দিয়ে দেবেন 3.5 ইঞ্চি। এই দেখেন আমি 3.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি, এটা পিছনে গলা। সামনে পান গলা দিয়ে আমি কাটিং করেছি। তারপরে আপনারা কান দুইটা দৌড় একসাথে কাটিং করে এখানে আপনারা মোড়াটা কেটে নেবেন কিভাবে দেখেন। তারপরে এখানে আপনারা বাড়তি 1.5 ইঞ্চি কাপড় রেখে কেটে নেবেন। তারপরে আপনারা এখানে সুন্দর করে চাগান দিয়ে নেবেন। এই দেখেন আমি চাগান দিয়ে নিচ্ছি, আপনারা সুন্দর করে চাগান দিয়ে নেবেন। এই দেখেন আমি এখানে রাউন্ড করে কেটে নিয়েছি, আপনারা সুন্দর করে রাউন্ড করে কেটে নেবেন। এই দেখেন এখানে আপনারা জামার সামনে পড়ে তালপাটটা কীভাবে কাটিং করি সেটা আপনারা লক্ষ্য করে দেখেন। এই যে আমি কাটিং করে নিলাম। এই যে দেখেন আপনারা এই একটু কাপড় দিয়ে একটি হাতা কীভাবে কাটিং করবেন, যেহেতু এখানকার 4 পাট আমি নিয়েছি কারণ এখানে হাতার মাঝখানে জোড়া হবে। আপনারা এখানে কীভাবে হাতাটা কাটিং করবেন সেটা লক্ষ্য করে দেখেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই দেখবে সুন্দর করে 4টা পাটটা একদম সুন্দর করে আপনারা এখানে বাস করে নেবেন। বাস করে পর এখান থেকে আপনারা কী করবেন, এভাবে ধরবেন, ধরার পরে এখান থেকে 3 ইঞ্চি দূরে আপনারা একটি দাগ দিয়ে নেবেন। দেখেন 3 ইঞ্চি দূরে আপনারা দাগ দিয়ে নেবেন। এখানে 16 ইঞ্চি লম্বা হাতা নিয়ে নিলাম, আমি হাতার জন্য সেলাইয়ের জন্য এখানে 1 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। তারপরে এখানে 1/2 ইঞ্চি বাড়তি থাকবে সেলাইয়ের জন্য আমি নিলাম। তাহলে এই দাগের থেকে আপনারা সবসময় মাপটি ধরবেন, কারণ সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি ধরে নিয়েছি সেখান থেকে আপনারা মাপটি ধরবেন। এখান থেকে আমি 5 ইঞ্চি দিয়ে দিলাম। তারপরে এখানে আপনারা নামাবেন 6.5 ইঞ্চি মোড়াটা এখানে নামাবেন। দেখেন আমি কীভাবে নামাই, এই তারপর 1/2 ইঞ্চি বাড়তি রেখে আপনারা এখানে কাটিংটা করবেন, কারণ শিলার জন্য 1/2 ইঞ্চি বাড়তি লাগবে। এই দেখেন এভাবে সুন্দর করে রাউন্ড করে আপনারা হাতাটা কেটে নেবেন। এই করে বাড়তি আপনারা 1 ইঞ্চি থেকে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় আপনারা রেখে দেবেন। যদি কাপড় বেশি থাকে তাহলে 1.5 ইঞ্চি রাখবেন, আর যদি কাপড় কম থাকে তাহলে 1 ইঞ্চি রাখবেন। এই দেখেন আমার হাতা কাটিংটা শেষ। এখন আপনাদের গলা কেটে ফিউজিংটা কীভাবে কাটতে হয় সেটা আপনারা দেখাবো, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এভাবে আপনার 4টা হাতা কাটিং করার পরে আপনারা কী করবেন, এখানে আপনারা তালপাটটা কাটতে হবে। দেখেন আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি, বসানোর পরে আমি এখানে তালপাটটা কাটিং করব। কীভাবে তালপাটটা কাটিং করবেন সেটা দেখেন, কারণ তালপাটা দিলে আপনাদের জামাতে অনেক ফিটিং আসবে, কারণ যেহেতু আমি সামনে বডিতে তালপাট দিয়েছি। তাহলে আপনাদের এখানে হাতার এখানে তালপাট দিতে হবে। এই দেখেন আমি তালপাটটা এই যে কেটে নিচ্ছি, এভাবে সুন্দর করে তালপাটটা কেটে নেবেন। আপনাদের আমি গলার ফিটিংটা কাটিংটা দেখাচ্ছি। এই যে দেখেন এভাবে আপনারা সর্বপ্রথম ফিউজিংটা 8 ইঞ্চি চড়া থাকবে, এই ফিউজিংটা আপনারা সর্বপ্রথম এভাবে বাস করে নেবেন। বাস করে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো গিয়ে আপনারা সামনা পাটটা সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। কিভাবে বসাবেন সেটা আমি দেখাচ্ছি। দেখেন আমি এভাবে সুন্দর করে প্রথম বাস করে নিলাম। বাস করে নেওয়ার পরে এখানে দেখেন সুন্দর করে এভাবে এই যে দেখেন এভাবে বসিয়ে আপনারা কী করবেন, ওই কাপড়টা সমান করে আপনারা এখানে কেটে নেবেন। এই যে দেখেন এভাবে কাটিং করার পরে এই যে দেখেন আমি কেটে নিলাম। কাটিং করার পরে এভাবে সুন্দর করে আপনারা দেখেন এখানে আপনারা 200টা পরিমাণ বাড়তি কাপড়টা কেটে নিতে, এই ফিজুংটা 200টা পরিমাণ কিংবা 300টা পরিমাণ আপনারা কেটে ফালাই দিতে হবে। দেখেন আমি কীভাবে কাটিংটা করি সেটা আপনারা মনোযোগ সহকারে দেখেন। এই যে আমি এখন এই যে কেটে নিচ্ছি, এভাবে সুন্দর করে কেটে নেবেন। সামনা গলা পিছনে গলা দুটো গলা আপনারা এভাবে সুন্দর করে কেটে নেবেন, এভাবে বডি কাপড় বসিয়ে। এই দেখেন আমি কাটিং করে নিয়েছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।